সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ফ্যাশন গ্ল্যামার। আর আমি পায়েল, আর আমি আজকে যে ভিডিওটা আনতে চলেছি সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরেছো, হাউ টু অ্যাপ্লাই হোয়াইট কাজল। সো হোয়াইট কাজলটা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মানে প্রচন্ড ট্রেন্ডে আছে, কারণ দেখতে সুন্দর লাগে চোখের নিচে হোয়াইট কাজল অ্যাপ্লাই করলে। বাট অ্যাপ্লাই করাটাই ততটাই প্রবলেমেটিক, বিকজ যারা জানে না হাউ টু অ্যাপ্লাই হোয়াইট কাজল তাদের জন্য, যারা বিগিনার্স তাদের জন্য, বিকজ যেহেতু কালারটা হোয়াইট তো চোখের নিচে সেটা কোনো হার্স লাইন ফেলতে পারে, দেখতে ভালো নাও লাগতে পারে, প্রেজেন্টেটিভ নাও হতে পারে। সো এইসব প্রবলেমের জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা আমি যেই হোয়াইট কাজলটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকনিক ইন দ্য শেড অফ হোয়াইট। আমি এই হোয়াইট কাজলটা আমি ইউজ করছি আজকে। সো বেশি দেরি করবো না, ভিডিওটা এখনই শুরু করবো। তো সবার প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার চোখের উপর দেখতে পাচ্ছি তোমরা, আমি কোনো কাজল এখনো অব্দি অ্যাপ্লাই করিনি। তো আমি সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমার চোখে কাজল অ্যাপ্লাই করবো। তো কাজল তোমরা, কাজল বলতে লাইনার, লাইনার তোমরা যেরকম তোমরা পছন্দ করো, কেউ যেরকম উইং পছন্দ করো, যেরকম পছন্দ করো তোমরা তোমাদের মতন করে রাখাবে, আমি আমার পছন্দ মতনই করবো। তো সবার কাছে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে লাইনার আমার আইজের ওপরে। ভীষণ অসুবিধা হচ্ছে ওটাই, তাই আমি এটা করে নিচ্ছি। সেটা করে তোমাদের সাথে আবার দেখা করছি। সো আমার অপোজিট সাইডের লাইনারও ডান। সো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আপার ওয়াটার লাইনটাকে আরও একটু ডিফাইন করার জন্য আমি ওটাই কাজল দিয়ে লাইন করবো, দেখে নিচ্ছি। আমার ফোনে রেখে করতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এর পরের স্টেপ আমাদের হচ্ছে, এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে যখনই আমরা কোনো হোয়াইট লাইনার বা যাই আমরা ইউজ করি না কেন, হোয়াইট কাজল যেটা আমরা ইউজ করছি বা আমরা যাই এখন কাজল যেই কালারেরই কাজল ইউজ করি না কেন, আমাদের নিচে লোয়ার ল্যাশ লাইনে আমাদের একটুখানি কাজল দিলে সেটাকে স্মাচ করে দেওয়া দরকার। তো আমি এখানে তোমরা চাইলে কাজল ইউজ করে স্মাচ করতে পারো, শুধু হাফ হাফ আইজের হাফ লোয়ার ল্যাশ লাইনটা, পুরোটা নয়। তো আমি বেশি প্রেফার করি আই শ্যাডো দিয়ে স্মাচ করাটা, কারণ ওটা খুব সুন্দর লাগে দেখতে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা আমার আই শ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্রাউন শেড নেবো, বিকজ আমি আই ওপরের আই লুকটাও ব্রাউন করেছি। এবার যদি তোমরা কোনো আই শ্যাডো কোনো করো নি, তোমরা যদি জাস্ট নর্মাল চোখের ওপর কিছু করতে চাও তাহলে তখনও তোমরা হালকা যে শেডটা তোমার মনে হয় চোখের তলা দেওয়া যেতে পারে, খুব বেশি ইয়ে ফেলবে না, হোয়াইট ফেলবে না, সেই কালারটা ইউজ করতে পারো। সো আমি যেহেতু এখানে আমি ব্রাউনটা ইউজ করেছি, সো আমি লোয়ার ল্যাশ লাইনে ব্রাউন শেডটা ইউজ করবো, সো স্মাচ করে নেবো হাফ ওয়াটার লাইনে। দেখতেই পাচ্ছো আমার চোখে নিচটাতে হাফ আমি অ্যাপ্লাই করে নিয়েছি শ্যাডো দিয়ে, ওটাকে আমি স্মাচ করে নিয়েছি, পুরো চোখটা করিনি, হাফ করেছি। সেম আমি এই সাইডেও করবো। Thank you.
আর হাফ আই শ্যাডো মিক্সটা ব্লেন্ড করা হয়ে গেল। সো এরপর ফাইনাল স্টেপ, আমরা চোখে হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করবো। হিয়ার ইজ মাই হোয়াইট কাজল। সরি, ওটার একটুখানি মুখটা শার্প করতে হলো, বিকজ একটুখানি প্রবলেম হচ্ছিল আমার। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপর তোমরা এটাকে হাত দিয়ে একটু স্মাচ করে নিতে পারো। ভিজিবল হয়েছে যতটুকু সুন্দর, হ্যাঁ আমি এই সাইডেরটাও করে নিই। সো আমার এই দিকে চোখটা তো আমি করে নিয়েছি, আর করতে গিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে প্রচন্ড বিচ্ছিরি ভাবে লেগে গেল, বিকজ এটা আমার ঠিক করে শার্প করা নেই। তো প্রবলেম নেই কোনো, আমি ওটাকে মাস্কারা অ্যাপ্লাই করবো এখন আমার আইল্যাশে, আর তো ওটা মেকআপ হয়ে যাবে। তো তোমরা দেখতে পারো এই ওয়েট, আমি আগে মাস্কারা অ্যাপ্লাই করে নিই, তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। সো আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করে চলে এসেছি। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা রাইটার শেড নিয়ে, তো আমি এই শেডটা ইউজ করছি। এই শেডটা এটা দেখে মনে হচ্ছে হোয়াইট, বাট এটা হোয়াইট নয়, এটা একটা গ্লিটারি হোয়াইট টাইপ। তো এরকম একটা শেড নিয়ে আমি আইসের ইনার কর্নারে আমি অ্যাপ্লাই করে নেব। লাইন ফেললো না চোখের নিচে, যেরকম আমরা ভাবি যে হোয়াইট কালারটা কিরকম লাগবে আমাদের অ্যাপ্লাই করে, ওরকম কোনো প্রবলেম নেই। দেখে নিলে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তো সব থেকে মেন জিনিসটা যে সবার যেটা তোমাদের ফলো করাই উচিত যে নিচে কোনো ট্রানজিশন কালার তোমাদেরকে নিচে অ্যাপ্লাই করতেই হবে, করে স্মাচ করতে হবে, তাহলে অতটা হার্শ যেই এফেক্টটা লাগে হোয়াইট কাজলে সেটা পড়ে না। বাকি তো অ্যাপ্লাই করা খুবই ইজি। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। ইউ গাইজ নো হাউ টু অ্যাপ্লাই হোয়াইট কাজল, আর কোনো রকম হার্শ লাইন না ফেলে কীভাবে তোমরা হোয়াইট কাজল অ্যাপ্লাই করতে পারবে খুব ইজিলি। সো ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও অ্যান্ড ফাইন্ড দিস হেল্পফুল, দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পায়েল স্কেচ অ্যান্ড গ্ল্যামার, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট ফর মোর ভিডিওস। আর অপেক্ষা করো পরের ভিডিওর অবধি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। বাই বাই।